হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো আমিও ভালো আছি। সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে সব কাজ প্রায় সেরে নিয়েছি। রান্না মেন হলো, রান্নাটা সারা হয়ে গেছে। এবার ওকেও আমি রেডি করে নিয়েছি, পরীকে ও স্কুল যাবে, সেই জন্য ওকেও রেডি করে নিয়েছি। ওর একাকাই রেডি হয়েছে, খালি চুলটা আমি বেঁধে দিয়েছি। আর দেখো ঘর বিছানা টিছানা আজকে পরি সব তুলে দিয়েছে, আর ওই পাশে কটা জামা প্যান্ট ছিল, ভাবলাম কাচবো। তো দেখছো দেখো কিরকম বৃষ্টি পড়ছে। তো এই বৃষ্টিতে আর ইচ্ছা করলো না কাচতে, তো সেই জন্য আমি আর কাচিনি। তো ও কিন্তু জানে না যে ওর ভিডিও করছিলাম, ও ভেবেছে আমি আমার ভিডিও করছি, ওই জন্য আমাকে ভেঙাচ্ছে ভেঙাচ্ছিল। তো বুঝতে পারেনি যে কার ভিডিও করছি। তো এতদিন আমার অনেক শরীর খারাপ ছিল, জ্বর ছিল খুব জ্বর। আমার ওর বাবার মানে তোমাদের দাদা ভাইয়েরও ভীষণ জ্বর ছিল, আর ওর ছিল খুব কাশি। ওর জ্বরটা ছিল না, ওর মানে আগেই আমি ওষুধ খাই দিয়েছিলাম বলে ওই জন্য জ্বরটা আর মানে ওঠেনি। আর খুব কষ্ট হচ্ছিল এই জ্বরটা হলে। আর মুখ চোখ দেখেছো কিরকম হয়ে গেছে, একদম মানে কদিনের জ্বরে একদম রোগা হয়ে গেছিলাম। আর এখন তো তার একটু ভালো হয়েছে চোখ মুখ, চোখের নিচে পুরো কালি পড়ে গেছে। তো জ্বরের জন্য ভিডিও করতে পারিনি বন্ধুরা, কোনো রকম ভিডিও বেশি করতে না না মানে বড় ভিডিও না ছোট ভিডিও, কিছুই আমি শর্ট ভিডিও ছাড়তে পারিনি। খুব শরীর অসুস্থ ছিল, এখনো হালকা হালকা শরীর অসুস্থ না, মানে ঠান্ডাটা কাশিটা এখনো রয়েছে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, এখন ওকে স্কুলে নিয়ে যাব, দেখতে থাকো। আর স্কুলে আজকে বৃষ্টি পড়ছে, তো ভাবছি বেল ফুলের ডালেনে লাগাবো, তো তোমাদেরকে দেখাবো। তো ওই পাশে কাকির একটা কাকি আছে, তো ওর কাকির বাড়িতে খুব সুন্দর বেল ফুলের গাছ হয়েছে, বেশ বড় বড় বেল ফুল। আমি জুঁই ফুলের লাগিয়েছি কিন্তু বেঁচেও গেছে, আর এবার একটা বেল ফুলের গাছ লাগাবো। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো বন্ধুরা গাছের ডালটা নিয়ে আসি। তো মেয়েকে যখন নিয়ে যাচ্ছিলাম তখন ভিডিও করতে পারিনি, তার কারণ হলো যখন মেয়েকে নিয়ে যাচ্ছি ওখানে তো অনেক জল জমেছে, ওকে কোলে কোলে নিয়ে যেতে হয়েছিল, সেই কারণে আমি নিয়ে যেতে মানে ভিডিওটা করতে পারিনি। এক হাতে ব্যাগ, এক হাতে ছাতা, এক হাতে মেয়ে কোলে, ওর জন্য নিতে পারিনি। তো চলো এখন দেখাচ্ছি গাছটা নিয়ে আসি। আর আজকে সকালে একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছি, আপনাদের দাদা ভাই লাগিয়ে দিয়েছি। এই যে দেখো অ্যালোভেরা গাছটা, জানি না বাঁচবে কি। তো এই গাছটা লাগিয়েছি, আর অনেক গাছ লাগিয়েছি, দাঁড়াও দেখাচ্ছি। তো দেখো এই গাছটা পিসি বাড়িতে এনেছিলাম, ছোট পিসির বাড়িতে আমার একটা গাছ হয়েছে। তো কড়িগুলো না বেশ সুন্দর মোটা মোটা হয়, আর ফুলগুলো অনেকটা সাধারণ টগরের থেকে অনেকটা মোটা হয়, সেই কারণে এই গাছটা এনে লাগিয়েছি। আর গাছটা দেখো কড়ি এসছে, আমার তো খুব আনন্দ লাগছে দেখে, খুব আনন্দ লাগছে। তো গাছটা বেঁচে গেছে, যাই না এখানে একটা গাছ লাগিয়েছি। তো দেখো এই গাছটা, এটাও একটা টগর ফুল। তো এই টগর ফুলটা কিন্তু আবার হয় পুরো গোলাপের মতন থোকা থোকা হয়, তো জানি না এটা বাঁচবে কি। এটা তো মানে লাগিয়েছি অনেকদিন হয়েছে, যাই না আবার দেখলাম আজকে সকালে কেউ যেন মনে হলো গাছটাকে ইসে করে দিয়েছে, মানে গোড়াটাকে নাড়িয়ে দিয়েছে। এত কাজের মাঝে এই একটা অ্যালোভেরা আমি তুলে নিয়ে এসেছি। তো এই অ্যালোভেরাটাকে আমি জলে চুবিয়ে রেখেছি এইভাবে, এটাকে একটুখানি মুখে মাখবো, তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। এইভাবে মুখে মাখলে স্কিনটা কিন্তু খুব সুন্দর হয়, কাজের ফাঁকে আমাদের তো যত্ন নেওয়াই হয় না, তো এইভাবে একটু যত্ন নিতেই পারো। আর এখানে টবগুলোর মধ্যে পুরো জল জমে গেছে, এই জলটা কিন্তু যতবার টবে জমবে ততবার কিন্তু ফেলে দিতে হবে, নাহলে গাছগুলোর গোড়া মানে পচে যাবে। ক্যাকটাস গাছ, এই গাছটা নাকি অনেকটা বড় হয়, এই গাছটা শেকড় ছিল না, কিন্তু বাঁচবে কিনা জানি না, হয়তো বেঁচে গেছে। আর এইটা হলো সেই জুঁই ফুলের গাছ, জুঁই ফুলের বেল ফুলের মতনই দেখতে, কিন্তু বুঝতে পারছি না এটা বেল না জুঁই। তো এই ফুলটা আমাদের বড় একটা গাছ আছে, ওই গাছটা দিয়েই ছিঁড়ে এখানে লাগিয়েছি। তো তোমাদেরকে দেখাবো, দাঁড়াও গাছটা, গাছের ফুলটা দেখে তোমরা অবশ্যই একটু আমাকে জানিও যে এটা কী ফুল। আমি কনফিউজ হয়ে যাচ্ছি যে এটা জুঁই ফুল না বেলি ফুল। লাউ গাছটা কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, আহ
তো গাছে কিন্তু একটাও ফুল নেই, ওই যে কড়িটা দেখালাম ওই কুড়িটাই ছিল, আর ফুলটা কিন্তু ঠিক এই রকম হয়। এটা কি আদবে বেল ফুল? তো কমেন্ট করে অবশ্যই তোমরা জানিও আমাকে। আমি কিন্তু অনেকদিন ধরে বুঝতে পারছি না যে জুঁই ফুল না এটা মানে বেলি ফুল, গন্ধটা কিন্তু খুবই সুন্দর। তো চলো এখন বেল ফুলের ডালটা নিয়ে আসি। তো বৃষ্টি তো পড়েই চলেছে, পড়েই চলেছে, এদিকে রাস্তাটার কি অবস্থা হয়েছে। তো আমি এই রাস্তায় যাব। বেল ফুলটা না আমার ভীষণ ভালো লাগে, তাহলে বৃষ্টি হচ্ছে যখন কাকির কাছ থেকে একটা বেল ফুলের গাছ নিয়ে আসি। হ্যাঁ তুমি একটা ওই ছোট দেখে, আচ্ছা দাও যেটা ভালো, আচ্ছা ঠিক আছে দাও। আজকে তো হয়নি ফুল, হ্যাঁ আজকে বৃষ্টির জন্য না আজকে চুরি করতে পারিনি ফুল। কিভাবে গাছটায় ভরে রয়েছে ফুল, হেবি সুন্দর। তো বেল ফুলের ডাল তো আমাদের নেওয়া হয়ে গেছে, এখন গাছটাকে লাগিয়ে দেবো। গাছটা অনেকটাই বড়, তো এখান থেকে ভাবছি কাছি দিয়ে কেটে দেবো। তো বন্ধুরা দেখো অ্যালোভেরা মেখে স্নান করে আমি ঘরে চলে এসেছি। তো এটা মাখার পর কিন্তু আমার মুখটা বেশ চকচক করছে, দেখছো বেশ সুন্দর কিন্তু চকচক করছে মুখটা। তো এটা একদিনেই হবে না, এটা মাঝে মধ্যে একটু মাখতে হবে, মাখলে পরে হবে। আসলে শরীরের যত্ন না হয় না মুখ, একটু বেসন অ্যালোভেরা দিল বেশ সুন্দর হয়। তো দেখছো ভালোই, খারাপ না মোটামুটি। তো বন্ধুরা দেখেছো আজকের কিন্তু রান্না করেছিলাম, পটল পোস্ত করেছিলাম আর একটু ডাল করেছি।
আর একটা খাওয়ার সময় ডিম ভেজে নিলাম। তো আজকে এইখানে এই খাওয়া দাওয়া, আজকে এইটাই রেসিপি আমাদের। আমি ভাতটা খেয়ে নিই, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখানে আজকে ব্লগটা শেষ করছি, আবার দেখা হবে সুন্দর একটা ব্লগে। টাটা, সবাই সুস্থ থাকবে এবং হাসি খুশি থাকবে।